وعليكم السلام ورحمة الله وبركاته ناصر الدين جانتے چیسن صلاة سجدہ ابوستائے بانگلا بشائے دعا کرا جابے کی جباب امرا ایتی پوربے ایبیشوئے آلو چنا کرے چی تبو اپنار ابوکتر جنو شنکے پہ جانا چی جے সলাত ইবাদত সমূহের মধ্যে সর্বোত্তম আর সলাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হলো সিজদা। সিজদায় বেশি বেশি দোয়া করার নির্দেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআম্মাস সুজুদু ফাআকসুরু ফীহা দুআ, অতএব সিজদায় তোমরা বেশি বেশি করে দোয়া করো। দোয়া সিজদায় কি কি করতে হবে এমর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উন্মুক্ত রাখা হয়েছে, তবে কোরআন সিজদা অবস্থায় পাঠ করতে নিষেধ করা হয়েছে। সিজদায় মাতৃভাষায় দোয়ার বিষয়ে কেউ কেউ বলেছেন যেহেতু সিজদা এবং এখানে বেশি বেশি করে দোয়ার কথা বলা হয়েছে, তো যারা হাদিসে বর্ণিত মাসনুন দোয়া জানে না তারা যদি মাতৃভাষায় দোয়া করে অথবা জানে কিন্তু তার মনের কথাগুলি কিছু বলতে চায় তাদের জন্য মাতৃভাষায় দোয়া জায়েজ অনেকে বলেছেন। আমাদের সালাফে সালেহিনের অনেকেই এই মত দিয়েছেন, তবে আমাদের ক্ষুদ্র বিবেচনায় যেটা স্পষ্ট হয় যে সলাত এমন একটি ইবাদত যা শুরু হয় আল্লাহু আকবার দ্বারা এবং শেষ হয় সালামের দ্বারা, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হলো আরবি, কাজেই সেখানে মাতৃভাষায় কিছু বলা সংযোজন করা এটা সলাতের যে বিশেষত্ব তার খেলাফ মনে হয়। কাজেই আমরা বলবো যে বাংলা ভাষায় সলাতে দোয়া না করে সিজদায় দোয়া না করে সলাতের পর দোয়া করলে দোয়া কবুল হয় সে সময় আপনি আপনার মনের কথা তুলে ধরতে পারেন। যে কোনো সময় আল্লাহর কাছে আপনি কেঁদে আপনার মনের চাওয়া দাবি আশা আকাঙ্ক্ষা সব কিছুই আপনি মাতৃভাষায় করতে পারেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাষার স্রষ্টা এবং তিনি সব জানেন সব বুঝেন, কাজেই আপনি ওইভাবে দোয়া করলে ভালো হয় সলাতের মধ্যে সিজদায় না করে। এইটা হলো আমাদের চিন্তা এবং এটাকে আমরা যৌক্তিক মনে করেছি, এর চেয়েও ভালো সিদ্ধান্ত হতে পারে, আরও অধিক গবেষণার প্রয়োজন হলে জিজ্ঞাসা করে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।